এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 4 জানুয়ারি বেলা 1টায় শিলচর থেকে 2019 লোকসভা নির্বাচনের রণভেরি বাজাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 4 দিনের বরাক সফরে শিলচরে এসে একথাই জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস। সভাপতি রঞ্জিত দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4 জানুয়ারির সফরের আগে সহস্রাধিক পেজ ইনচার্জ নিযুক্তি দেওয়ার পদক্ষেপ নিয়েছে দল। দাস আরও বলেন, শিলচর আসন দখল করাই বিজেপির একমাত্র লক্ষ্য। ইতিমধ্যে পেজ ইনচার্জ আমি নিযুক্তি দি আছো, আর সর্বমুঠ 3,33,000 পেজ ইনচার্জের ভিতর ইতিমধ্যে মঙ্গলদৈ কনস্টিটুয়েন্সি, তেজপুর, ডিব্ৰুগড়, যোৰহাট আর আমি ইতিমধ্যে ডিফু কনস্টিটুয়েন্সিত প্রায় 1.5 লক্ষ হেগতকৈ অধিক পেজ ইনচার্জ আমি নিযুক্তি দিছোগৈ। আর আজি দুপুরিয়ার ভাগত আমি যা 3 দিন ধরে আমি গুয়াহাটি লোকসভা সমষ্টিত পেজ ইনচার্জ আমি অ্যাপয়েন্টমেন্ট দিছো। অহা কাইলৈর আমি আমার করিমগঞ্জ লোকসভা সমষ্টির কারণে অহা কাইলৈ আর পরহি, দ্যাট মিন 17th আর 18th 27 and 28 আমি ইয়াতে প্রায় 30,000 অধিক পৃষ্ঠপ্রমুখ আমি নিযুক্তি দিম। আর সেই পেজ ইনচার্জর নিযুক্তি অহা 29th December and 30th December আমি NTR শিলচর কনস্টিটুয়েন্সিত আমি অ্যাপয়েন্টমেন্ট দিমগৈ। আর মূলগতভাবে পেজ ইনচার্জর কাম হল, ইচ এন এভরি পেজ ইনচার্জ, দ্যাট মিন পান্না প্রমুখ, ইন হিন্দি পান্না প্রমুখ, আর সেই পেজ ইনচার্জবিলাকে 60টা ভোটার পার পেজত থাকা 30টা ভোট, 30টা অলটুগেদার 60টা ভোটার, দ্যাট মিন্স 15 ফেমিলির সম্পর্ক স্থাপন করে পেলায় আমার সরকারের যানবোর কাম কাজ আছে সেইবর কাম কাজ সন্দর্ভত রাইজক অবগত করার লগতে আমার দলীয় যে আদর্শ আর সেই আদর্শ সন্দর্ভতে অবগত করব। মূলগতভাবে মানে চারিদিনা কার্যসূচী লোক আইসো পেজ ইনচার্জ অ্যাপয়েন্টমেন্ট দিয়ার কারণে। আচ্ছা, বরাক বলে PM স্যার কেতিয়া আইব আপনি? কি ইতিমধ্যে আমি 4 তারিখে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া শিলচর আমার ভ্রমণ করব, শিলচর কার্যসূচী আমি রাখিছো। আর এই সকলরে প্রায় জ্ঞাত যে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া দেশত এলানি ভ্রমণ কার্যসূচী আরম্ভ করেছে। আর সেই ভ্রমণ কার্যসূচীর ভিতর আমার ভিতর একমাত্র প্রথম যে ভ্রমণ, সেই ভ্রমণের ভিতর শিলচর লোকসভা সমষ্টিটি আমার আছেগৈ। যেহেতু শিলচর লোকসভা সমষ্টিটি যাবার আমি কিছু ভোটত আমি হারবলগা হয়েছিল, আর সেই সময় আমার কেন্দ্র সরকার নাছিল, রাজ্য সরকার নাছিল, কোনো বিধায়ক নাছিল। এইবার যেহেতু আমার কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, আর যেহেতু ছগী করে আমার বিধায়ক আছে যেহেতু এই লোকসভা সমষ্টির অন্তর্গত, গতি আগন্তুক দিনত বিশাল মার্জিনত যাতে আমি শিলচর লোকসভা সমষ্টি সংযুক্ত করব পো, তার কারণে আমার ইতিমধ্যে দলীয় কার্যসূচীর সংগতি রাখি পেলায় মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার কার্যসূচী রখা হয়েছে অহা 4 জানুয়ারি তারিখে দুপুরে 1 বাজার এখন জনসভা।